بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853। প্রশ্ন করি হুজুর, আপনি বলেন তো আমরা কি? কইব মিন হা খালাকনাকুম, আল্লাহ কইছে তো করে মাটি দিয়ে বানাইছি, তো তুমি হাটাজারি হুজুরে কি দিয়ে বানাইছি? মাটি না। চ্যালেঞ্জ করলাম নবীরে মাটি বানানোর ফাগল হয়ে গেছো, তুমি নিজেই তো মাটি না, কথা কয় না। কি 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 ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, সুবহানাল্লাহ কইতেন না, মা বাবার মিলন ওইলো আমরা ওইলাম, কথা কয় না। আমার মারে আপনার মারে, আমার বাবায় আপনার বাবায় কয় কেজি মাটি খাওয়াইছে, কথা কয় না। 1 কেজি, আধা কেজি, হাটাজারির হুজুর রে ওনার মারে খাওয়াইছে, আসলে খাওয়াই নাই। ওই বাংলার মোল্লা নিজের মাটি বলবা কেমনে, খোদার কালামে বলে, কোরআন শরীফে বলে, আমি সমস্ত মানুষরে মা বাবার নুতপা দিয়া বানাইলাম, আর একায়াতে বলে মিনহা খালাকনাকুম, আমি তো করে মাটি দিয়া বানাইলাম, আল্লাহ ভেজালটা তো তুই লাগাইছস। কেমনে? একবার কস নুতফা, একবার কস মাড়ি, তো বাঙালি যাবে কোন দিকে? হাটাজারি হুজুর সুযোগ পাইছে, আল্লাহ একবার কয় নুতফা দিয়া, আবার কয় মাড়ি দিয়া। আরে ব্যাকন মুলবি, তোর কাছে কোরআন পাঠাই নাই, যেই নবীর কাছে কোরআন পাঠাইছি ওই নবীর জিজ্ঞাসা কর, আমার নবী উত্তর দেবেন। আজকে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ ইসলামী হাট এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজা? এখন সবাই কোন খুশি না বেজার? আমাদের হাত আল্লাহ দেখেনি, আল্লাহ নবী আসতে দি কইলেন, আল্লাহ আসেনি, নবী আসেনি, আমরা কার বান্দা? আমরা কার বান্দা? কার গোলাম? কার গোলাম? কার গোলাম? কার বান্দা? আল্লাহর বান্দা। সব বেহেস্তে যাইব নি, আল্লাহর বান্দা সব বেহেস্তে যাবে না, নবীর গোলামও জাহান্নামে যাবে না, তো সুবহানাল্লাহ কয় না। আল্লাহর সব বান্দা যেমন বেহেস্তে যাবে না, আমার নবীর একটা গোলামও জাহান্নামে যাবে না, এই ব্যাপারে আপনার একমত আছেন নি? সবাই কেন আসেন নি? আসেন নি? যারা নবীর গোলাম মানতে রাজি না, আমি ভাইদেরকে বলবো আপনারা নবীর গোলাম হওয়ার যোগ্যতা রাখেন না। আজকে শুহাদা কারবালা স্মরণের মাহফিল, নবীর আওলাদকে আমরা যারা ভালোবাসি আমরা জান্নাতি, বিশ্বাস হয় না? কথা কেন বিশ্বাস হয় না? কারণ নামাজ পড়লে বেহেস্তে যাবেন গ্যারান্টি নাই, বেহেস্তের আশা করা যায় গ্যারান্টি নাই, রোজা রাখলে বেহেস্তের আশা করা যায় গ্যারান্টি নাই, হজ করলে বেহেস্তের আশা করা যায় গ্যারান্টি নাই, যাকাত দিলে বেহেস্তের আশা করা যায় গ্যারান্টি নাই। আমার হুজুর বলেছেন আলা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মোমেনা, আমার বংশের ভালোবাসায়, হাসান হুসাইনের ভালোবাসায়, আহেলে বাইতের ভালোবাসায় কোনো মুসলমান যদি মারা যাও, আমি রসুল গ্যারান্টি দিলাম তুমি ইমান নিয়ে কবরে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কঠিন কথা। আচ্ছা বাবা বলেন তো, নামাজ পড়লে গ্যারান্টি নাই,
রোজা রাখলে গ্যারান্টি নাই, আর আমার নবীরে স্বপ্নে দেখলে জান্নাতের গ্যারান্টি। একমত আসেননি সবাই? আসেননি? আসেননি? যারে দিলে স্বপ্নে দেখলে জান্নাতের গ্যারান্টি হয়, তুমি সবার উপরে, নামাজেরও, রোজারও, হজেরও, জাকাতের, কেবলার, মক্কার। আরে মক্কা দেখলে জান্নাতের গ্যারান্টি হয় না, হাজি হয়। মক্কায় গেলে হাজি হয়, জিহাদ করলে গাজী হয়, নবীর দেখলে সাহাবি হয়। এখন যত ঝগড়া নবী নিয়া কথা কয় না, জোরে কন, জোরে কন, জোরে কন। শয়তানও বুঝছে আমারও তো ঝগড়া নবী নিয়ে, আমার ঝগড়া শুধু নামাজ নিয়া না, রোজা নিয়া না, হজ নিয়া না, জাকাত নিয়া না, আমি শয়তানের ঝগড়া নবী নিয়া। কথা কয় না, কথা কয় না? আসলে তো তাই, শয়তানের ঝগড়া কারে নিয়ে? কি কইছে? আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে বালা। কেমনে বালা? খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন, আমারে আগুন দিয়া বানাইছ, হেরে মাটি দিয়া বানাইছ। সত্য কথা বলার পরও কাফের। আদম মাটি নি, কথা আদম মাটি না, আদম মাটি না, সত্য বলার পরও কাফের। আর নবী তো মাটি না, শয়তান সত্য বলার বড় কাফের। কথা কেন? আদম মাটি নাকি? জোরে কন, লাড়ি আছে না? লাড়ি এখন লাড়ি দেন বাবা, ওকে বুড়া মানুষ শুনে রে নাম স্মরণ করাইয়া দিলেন। এই কথার দ্বারা বোঝা যায় আদম নবী হেগরে আগে দেখছে। আদম হাওয়া মিলন হলো, হওয়ার পরে আদম হাওয়ার দিকে তাকায়, হাওয়ায় আদমের দিকে তাকায়। আদম আপনার মতো সুন্দর আল্লাহর সৃষ্টি নাই। হাওয়াই বলে আদমকে, আদম বলে হাওয়াকে, আল্লাহকে জিবরাইল যায়া কও আরো সুন্দর আছে। সুবহানাল্লাহ, কইতেন না নিয়ে গেলেন জান্নাতের ভিতরে। সুন্দর একটা কামরা দেখা যায়, কামরাটা নূরানি কামরা, সুন্দর একটা গেট দেখা যায়। ওই গেটটা খোলার পরে নূরানি একটা কুরসি দেখা যায়, পাশে একটা খাট দেখা যায়। ওই কুরসির মধ্যে এক নূরের নারী বসা। একে আদম হাওয়া গো দেখো উনি কে, উনি কে এখনো দুনিয়া যায় নাই, উনি হবেন মা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যাইয়া দেখে এক নূরানি কামরা দেখা যায়, নূরানি খাট দেখা যায়, চেয়ার দেখা যায়, এক নওজোয়ান বসা আছে, এখনো দুনিয়া যায় নাই, যাবে উনি কে? উনার স্বামী মাওলা আলী। আর একটু সামনে গেলেন, আর একটু সামনে গিয়ে বড় একটা কামরা দেখা যায়, দুটা নূরানি চেয়ার দেখা যায়, নূরানি খাট দেখা যায়, দুই নওজোয়ান বসা, দুই কৈশোর বসা। ওনারা কে? ওনারা দুইজন, ওই দুজনের সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন। আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যাওয়ার পরে দেখতেছে অপূর্ব একটা কামরা দেখা যায়, চকমক করতেছে, নূর আলোকিত হয়ে গেছে, এত সুন্দর কামরা ওনারা দেখেন নাই। একটা খাট দেখা যায়, এত নূরানি খাট, এমন এক মহান, এমন এক মহান ব্যক্তি বসে, চতুর্দিকে নূর বের হচ্ছে। উনি কে? উনি হইলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। কয়জন হলো? আমার দয়াল নবী মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা মা পাক পাঞ্জাব তম, এই পাঁচজনরে জান্নাতে দেখছে। কে কে কে? আদম এবং হাওয়া। 350 বছর দুনিয়া এসে কানছে, খবর নাই আরাফাতের ময়দানে এই 10ই মহরম, আরাফাতের ময়দানে 10ই মহরম, ওই দুইজন আল্লাহর কাছে বরিয়াত কর, আল্লাহ ওই পাঁচ নামের উসিলা ধরলাম। পাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাত, কালিমাত অনেকগুলি নাম
আদমের অন্তরে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। কেন স্মরণ করলেন? ও যে বেহেশতে দেখছেন এই জন্য আবার স্মরণ করাইয়া দিলেন। তাহলে বোঝা গেল আজকে সুয়াদায় কারবালার সাবজেক্টে আলোচনা, এই মাহফিল আমরা যারা পাঞ্জাতনে পাককে স্মরণ করব, আমরা বাবার সন্তান হিসাবে আল্লাহ সবাইকে মাফ করবেন। এই মাহফিলে কেয়ামত পর্যন্ত চালু থাক, চাই কি চাই না? আতুরান চাই কি চাই না? চাই কি চাই না? কারবালার ময়দান থেকে ইমাম পাকের শের মোবারক নিয়ে কুফার দিকে রওনা করার পরে একজন পাদ্রি 10,000 টাকার বিনিময়ে গড়ে নিছে। খ্রিস্টান মুলুবি সুন্দর করে আতর লাগাইছে, মাথা মোবারক ধুইছে, দাড়ি মোবারক ধুইছে, আদর করলেন, যত্ন করলেন, 10,000 টাকা কোরবান দিলেন পাহারাদারকে, দারোয়ানকে, তোরা এটা লইয়া যা এক রাত্রের জন্য আমার কাছে দে। সাথে সাথে রহমাতুল্লিল আলামিন ডাকে, এরে পাদ্রি তোর টাকার বিনিময়ে, টাকার মায়া ছেড়ে দিয়ে আমার কলিজার টুকরার আদর করলি, সোয়াক করলি, চুল মোবারকগুলি ধুইলি, দাড়িগুলো ধুইয়া দিলা, আতর লাগাইলা, গোলাপ লাগাইলা, তুমি আমার আদরকে সন্তানকে আমার নাতিকে আদর করেছ, এরে পাদ্রি মহামূল্যবান সম্পদ এখনই তোমার নসিব হবে, আমার হুসাইনের জবানে কলমা পেড়ে আমার হুসাইনের গোলাম হইয়া যা। ও আমার সুন্নি ভাইয়েরা, একটা খ্রিস্টান যদি দয়াল নবীর দেখতে পারে 10,000 টাকা কুরবান করে, আমরা পারি না? আমরা পারি না? ইমাম হুসাইনের মহব্বতে আমরা যদি আজকে টাকা পয়সা খরচ করেছ, খোদার কসম বলছি মৃত্যুর আগে হলো আমার রসুলদের দেখবা। চাই কি চাই না? চাই কি চাই না? আবার বলছি, নামাজে জান্নাতের গ্যারান্টি নাই, আশা করা যায়, রোজায় জান্নাতের গ্যারান্টি নাই, আশা করা যায়, আবার নবীর স্বপ্নে দেখলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। রসুলকে দেখতে চাই কি চাই না? এই মাহফিলটা আমার ভাইয়েরা করেছেন, প্রতি বছর হোক আমার হুজুর আসছেন, অনেক ওলামা এখানে আসবে, এই মাহফিলটার দ্বারা হেদায়েত হবে, হুসাইনের গোলাম হবেন, এতে করে আপনি চলে গেল কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। একটা খ্রিস্টান মুলবি যদি কাফের থেকে মুসলমান হয়ে নবীর দিদার পাইতে পারে, আমরা পাইতে পারি কি পারি না? পারি কি পারি না? জান্নাতের মালিক কে? আল্লাহ কি? আল্লাহ জান্নাতের মালিক, নবীর দান করছে, সুবহানাল্লাহ। কোন জোরে কোন জোরে কোন জোরে কোন? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আপনারা বিশ্বাস হয় না? মালিক না হইলে দিতে পারে না, আমার রসুল জান্নাত দিতে পারেনি, পারেনি, পারেনি। আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আলী ফিল জান্না, তলহা ফিল জান্না, জুবাইর ফিল জান্না, আব্দুর রহমান নাও ফিল জান্না, সাইদ বিন জায়েদ ফিল জান্না, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্না, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্না। একদিনে আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর 10 জনের জান্নাত দিয়া প্রমাণ করলেন জান্নাতের মালিক আমি, যারে মনে চায় তারে দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আবার বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ, আমার হাসান হুসাইন শুধু জান্নাতের মালিক না, সমস্ত জান্নাতি নওজোয়ানদের সর্দার। সুবহানাল্লাহ। আল ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলি জান্নাহ, আমার ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সর্দার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার নবী 3 দিন মদিনায় নাই, কেউ পায় না, কোথায় চলে গেছেন? সাহাবীরা বেকারার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গেলেন? সবাই বেকারার খুঁজতে 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 অনেক দূরে চলে গেলেন। একজন রাখাল দেখে, রাখাল রে আমার নবীর দেখছনি কোনা? দেখি নাই। তবে দেখছে 3 দিন পর্যন্ত এই কুচের মধ্যে, পাহাড়ের কুচের মধ্যে একজন লোক সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে, আমার মনে হয় উনি তোমার নবী হবে। হ্যাঁ হ্যাঁ উনি তো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ। রাখাল বলে, হুজুর গো, ও আবু বকর, ওমর, ওসমান শুনেন, আজকে 3 দিন যাবত আমি বকরির ফাল নিয়ে এখানে ঘুরতেছি, আমার একটা বকরিও ফসল খায় না, কিছু খায় না, ঘাস খায় না, উপর দিকে তাকায় তাকায় চোখের পানি চাটতেছে, বাড়িতেও যায় না, ঘাসও খায় না, কোনই তো আমার নবী হবেন। দৌড়ে সবাই গেলেন আমার হুজুরকে ডাকলেন, হুজুর মাথা উঠান না, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ।
নবী মাথা মোবারক উঠাচ্ছেন না, একবার নয়, দুইবার নয়, বেকার আর হয়ে গেলেন। এবার মাওলা আলী বলে, না, আমার নবীকে রাজি করাইতে হইলে কেউ পারবে না। এই মুহূর্তে মা ফাতেমা ছাড়া কোনো উপায় নেই। মা ফাতেমা রানা হলো, হাসনান কারিমের নানা হলো, মা ফাতেমা ডাকলেন, হুজুর উঠাইলেন না। এবার ভাগ করতেছে, মা ফাতেমা বলতেছে, আমার আবু বকর ও ওমর, আপনাদের দুইজনের দায়িত্ব দেব। কি দায়িত্ব? আমার আব্বা জানের যত মুরব্বী উম্মত আছে সকলের দায়িত্ব আপনারা নিতে পারবেন কিনা? চিল্লা কন্যা সোবানা, আরো জোরে বলেন, জোরে বলেন। নিলাম আলী বলেন, আমার আব্বা জানের সমস্ত মধ্যবয়সী উম্মত যারা আছে, বুড়াও না জুয়ানো না, এদের দায়িত্ব আপনি নিতে পারবেন নি পুরুষের? নিলাম। হাসান হোসেনকে ডাকলেন, হাসান, ও আমার করিজার টুকরা হোসাইন, দুজনকে বললাম আমার আব্বা জানের সমস্ত নৌজওয়ান উম্মতের দায়িত্ব তোমরা নিতে পারবা কি না? দুই ভাই দাঁড়িয়ে বলে, আম্মা গো, আমার নানার খুশির জন্য, কান্না বন্ধের জন্য আমরা প্রয়োজনে কুরবান হব, তারপরও আমার নানারে কান্দতে দিব না। আল্লাহ ওই দিন ফয়সালা করলেন। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান বয়স্কদের দায়িত্ব আবু বকর নিলেন, ওমর নিলেন, মধ্যবয়সের দায়িত্ব হযরত আলী নিলেন, নৌজওয়ানদের দায়িত্ব হাসান হোসেন নিলেন, এবার আমার পালা আসলো। সারা পৃথিবীর আপনার যত গোলাম বান্দি আছে, আপনার যত গোলাম বান্দি আছে, যত নারী জাতি আছে, সমস্ত নারী জাতির দায়িত্ব আমি ফাতেমা নিজে গ্রহণ করলাম। কারে স্মরণ করবেন না, কাদের মহব্বত রাখবেন না, যারা আমাদের দায়িত্ব নেয়। সুবহানাল্লাহ, কইতেন না, মাওলা আলী দায়িত্ব নেয়, হযরত আবু বকর ওমর দায়িত্ব নেয়, হাসনান কারিমান দায়িত্ব নেয়, মা ফাতেমা দায়িত্ব নেয়। ও মা বোনেরা, তোমরা, আমি বলতেছি, কোনো তালিবালির মধ্যে যাবি না, তালিমের নামে তালিবালির মধ্যে যাবি না, খোদার কসম, সংগঠন করতে হলে আমার সংগঠন আছে। নাই 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 নাই, বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট আছে, ছাত্রী কাফেলা আছে, কোনো বাতিল ফেরকা যায়ও না, যারা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আহলে বাইতের খবর রাখে না। চ্যালেঞ্জ করলাম, আল্লাহ রাসূল একদিনও তো কয় নাই, নামাজ পড়লে গোমরা হইবা না, রোজা রাখলে গোমরা হইবা না, হজ করলে পথভ্রষ্ট হইবা না। উযু চ্যালেঞ্জ করলেন, মা ইন আকাশতুম বিহি লাং তাদিল লোক, আমি দুই জিনিস রেখে যাচ্ছি, চ্যালেঞ্জ করলাম গোমরা হইবি না, একটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, ও ইত্রাতি আহলু বাইতি আমার বংশ আমার আহলে বাইত। সুতরাং যারা আহলে বাইতকে ধরে রাখবে চ্যালেঞ্জ, তারা পথভ্রষ্ট হবে না, জাহান্নামি হবে না, জান্নাতি হবে। পাক পাঞ্জাতন চাই কি চাই না, আতুড়িয়া বলে চাই কি চাই না, কয়জন 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 এ কয়জন কয়জন, আমি এই পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে বলছি, আজকে আসেন আমার এই প্যান্ডেলের সামনে, আমি কিছু আসে চাই পাক পাঞ্জাতন দোহাই দিয়ে। দশ নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সুবহানাল্লাহ, কন্যা, আল্লাহ দেয় নবী বন্টন করে, ইন্নামা না কাসেম আল্লাহু ইউতি। সুবহানাল্লাহ, কন্যা, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আরে দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, সুবহানাল্লাহ, কোন জোরে কোন, মক্কায় জমজম আছে জান্নাত নাই, সাফা মারওয়া আছে জান্নাত নাই, কাবা শরীফ আছে জান্নাত নাই, হজরে আসওয়াদ আছে জান্নাত নাই, আরাফা মিনা আছে জান্নাত নাই, মদিনা শরীফে মক্কা নাই, জমজম নাই, হজরে আসওয়াদ নাই, সাফা মারওয়া নাই, কাবা নাই, আরাফা নাই, মুজদালিফা নাই, মিনা নাই, মক্কায় ঘুরে গেলে জান্নাতের আশা করা যায়, মদিনায় জান্নাত পাওয়া যায়। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ, মসজিদে জান্নাত আছে। আদর করবি, মাথার হাড্ডি দিয়েও বানাই নাই, পায়ের হাড্ডি দিয়েও বানাই নাই, মাথার হাড্ডি দিয়ে বানাইলে আদর করতে করতে মাথায় উঠাইতি আর নামাইতে পারতি না, পায়ের হাড্ডি দিয়ে বানাইলে কিছুতে কিছু হলে খালি লাথি মারতি, মহব্বতের হাড্ডি দিয়ে বানাইলাম বাঁকা, এটা বেশি নরম দিলে বাঁকা বেশি হবে, বেশি টাইট দিলে ভেঙে যাবে। সুতরাং তোমার বিবি নরমে গরমে আদরে সোহাগে আর আদরে সোহাগে এবং শাসনে যদি চালাইতে পারো, এই বিবি হবে জান্নাত। মারও মানবে, বাবারও মানবে, শ্বশুর মানবে, শাশুড়ি মানবে, কথা কন না, কথা কন না। এখনকার বিবিরাম বাপরে বাপ, স্বামীরে কি কয়, গোলামের ঘরে গোলাম বাইর, ও যে মাথায় উড়িয়ে লাইছে, আল্লাহ বুঝার তৌফিক ঠিক, চিল্লে কন না, আমি আরো জোরে কন না, আমিন। হুজুর আজকে কিন্তু আমি কারোর নাম নিয়ে কথা কইনি, এক মাহফিলে গেছি, হুজুর আপনারা এখন ডাইরেক্ট নাম নিয়ে কথা কন, মারাত্মক খারাপ কথা, নাম দিলে সমস্যা কি, কবিরা গুনা। এখানে নোয়াখালী কোনো মানুষ আছেন নি? আগের দিনে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের মা বোনরা কখনো স্বামীর নাম ধরে ডাকতেন না, ঠিক তো, ঠিক তো, ঠিক তো। আমিও জীবনে দেখি নাই আমার মা আমার বাবার নাম ধরে ডাকছে, আমার হুজুরও দেখে নাই। আর এখনকার ম্যাডামরা স্বামীর নাম নেয় না, শুধু মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে ফিডায় কথা কয় না, ডিজিটাল হয়েছে, ডিজিটাল প্রমোশন। তো নোয়াখালীর এক দাদি নাতিরে বিয়ে করিয়েছেন, ছেলের ঘরের নাতি, নাতি বুঝেন তো, বিয়ে করার পরে নাতির বউকে বলছে, নাতি বউ, জি দাদি, তোমার স্বামী আমার নাতি কখনো নাম ধরে ডাকবা না, নাম ধরে ডাকলে কি হবে, কবিরা গুনা। ও হাবি গো তোর নাম ধরলে ঠিক আছে, নাম ডাকতাম না, তবে এক জায়গায় নাম আসবে, কোন জায়গায়, নামাজ পড়তে হবে তো, আমার মা বোনরা নামাজ পড়েনিও, রাতে তিনটা পর্যন্ত ইস্টার জলসা কথা কেন দেখে না, ইস্টার জলসা আছে না চিটাঙ্গে নাই, ঢাকা, ঢাকা চিটাং আছে, হ্যাঁ ইস্টার জলসা আছে, দেশ আরটা কি, আরটা কি আছে ইন্ডিয়ান সাইডে, স্টার প্লাস, জি বাংলা, স্টার জলসা, রাতে তিনটা পর্যন্ত হা করে তাকায় থাকে, মশা আইয়ে যায় খবর নাই, সকাল নয়টা বাজে গুনতে উঠে, কথা সত্য না মিথ্যা, মা তোর হাতে দড়ি পায়ে দড়ি, মা খাতুন জান্নাতের সাথে, যদি জান্নাতে যাইতে চাও এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, রাজি আছি আমরা, এত না না, তু না না, তু না, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনো আমিন, আরো জোরে কোনো আমিন। ল্যাংটা নাচ দেখো না, ল্যাংটা নাচ দেখো না, এই চোখ দিয়ে জান্নাতে রসুলরে দেখবা না, আল্লাহর আস্তে বলছি, এই যুবকরা, এই ছাত্র সেনার বাহেরা, এই যুব সেনার বাহেরা, ইসলামের বাহেরা, এই দেশের মানুষকে সঠিক রাস্তায় আদর্শ রাস্তা দেখাও, দেখাবে আমরা রসুলের গোলাম হতে চাই, আর কারো না, আমরা ইমাম হাসানের গোলাম হতে চাই, চাই কি চাই না, চাই কি চাই না, কারবালার শিক্ষা আমরা নেব আজ থেকে। এই ওহাবিরা শুন, সব মানুষ মাডি না, আমরা হইলাম মা বাবার নুতফা, আদম হইলেন সরাসরি মাটি, হাওয়া হইলেন আদমের হাড্ডি। আরেকজন আছে কে, ওনার নাম ইসার রুহুল্লাহ, মাডিও না, হাড্ডিও না, নুতফাও না, জিব্রাইলের, সুবহানাল্লাহ, কেন তার এই হাডাদারির বড় হুজুর, তুমি ইতিহাস জানো নি, তফসির জানো নি, লেখাপড়া করছো নি, সব মানুষ মাডি না, আদম হইল ডাইরেক্ট মাডি,
হাওয়া হলো ডাইরেক্ট আদমের হাড্ডি, আমরন ডাইরেক্ট মা বাবার নুতফা, হযরতে ঈসা নবী হলেন ডাইরেক্ট জিব্রাইলের। আল্লাহ বুঝাইয়া দিছে মুনশিরা, আমি মাডি দিও পারি, হাড্ডি দিও পারি, ফু দিও পারি, নুতফা দিও পারি। আচ্ছা বাবা বলেন তো, মাডি আগে না আদম আগে? কন্যা কন্যা, আমরা আগে না মা বাবা নুতফা আগে? হাড্ডি আগে না হাওয়া আগে? ফু আগে না ঈসা আগে? এবার যদি বলো নবী গো তোমার আগে কি, আমার নবীরা আগুন নাই, বাতাস নাই, পানি নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, নবীর আগে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। নবীজির আগে যেহেতু আমার আল্লাহ আছে অনন্তকাল ধরে, নবীর আগে যেহেতু আল্লাহ, ও আল্লাহর নূরে আমার নবী ফয়দা। আজকে ব্যাখ্যা দিয়ে গেলাম, কয় রকম সৃষ্টি পাইলাম, ওই পাক পাঞ্জাতন সুবহানাল্লাহ, কয় রকম বললাম, কয় রকম, আমার নবী কার নূর, আদম, হাওয়া, ঈসা নবী। একজন ওলি আল্লাহর কাছে গেলে ফু দেয়, এই সুরারা কয় যার ফু কোরআনে নাই, তুই ঈসা নবীও নাই, তো সুবহানাল্লাহ কয় না। আমার হুজুরের কাছে যায় দেয় না, কে শিখাইছে? জিব্রাইল। এ জিব্রাইল, সন্তান দেওয়ার মালিককে সারা বিশ্বের মুলুবীরা বলবা আল্লাহ সন্তান দেয়। জিব্রাইল কন্যা আল্লাহ দেয় না, লে আহাবালাকে গুলা মান জাকিয়া। জিব্রাইল কয় হুজুর মরিয়াম কান্নে কেডা, আমার নাম জিব্রাইল, কি লেগে আইসেন? কলে আহাবালাকে গুলামান জাকিয়া, আমি পবিত্র সন্তান দেওয়ানের লেগে আইসি। ও জিব্রাইল তুই সন্তান দিবি কেমনে? কোরআনের ভাষায় জিব্রাইল বলছে আমি পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। আমার বাবারা বলেন জিব্রাইল যদি খোদার ক্ষমতা প্রাপ্ত হয়ে আল্লাহর হুকুমের গোলাম, জিব্রাইল যদি খোদার দেওয়া ক্ষমতায় সন্তান দিতে পারে, বাবা ভান্ডারিও আল্লাহর বন্ধু হইলে সন্তান দিতে পারে, পারে কি পারে না? বাবা শেরে বাংলাও দিতে পারে, বাবা আমিন ইসলাম হাসিমও দিতে পারে, আল্লাহর অলিরাও দিতে পারে, পারে কি পারে না? আদরে বলেন, আমার আলা হযরতের কাছে গেছে ওয়াহাবিরা, ওই আহমদ রেজা তুমি যে বলো অমকের কাছে চাও, অমকের কাছে চাও, আল্লাহর কাছে কোনটা নাই? আল্লাহর কাছে সব আছে, দুইটা জিনিস নাই। সুবহানাল্লাহ কইতেন কি, একটা হলো যাকাত পেত্রা, আরেকটা হলো গরুর চামড়া। কেন? আল্লাহর কাছে যদি যাকাত পেত্রা থাকে আর গরুর চামড়া থাকে তো বড় লোকের কাছে তোরে আজকে হাটাদারি হুজুর, ওলি আল্লাহর কাছে গেলে মহা সমস্যা হইয়া যায় গা। তো যারা কোটিপতি অবৈধ পয়সার মালিক তাদের কাছে যে জুতা খেয়ে দেস, দেন দেন দেন, কথা কন না, কথা কন, কথা কন, শয়তানের দল আল্লাহ করে হেদায়ত করুক। আল্লাহ ওই মিয়াম মারে কে? না আল্লাহ মারে না, আজরাইল দিয়া মারায়। বৃষ্টি দেয় কে? আল্লাহ ডাইরেক্ট দেয় না, মিকাইল দিয়া দেওয়ায়। আল্লাহর হুকুমের গোলাম জিব্রাইল দিয়ে যদি আল্লাহ সন্তান দিতে পারে, আজরাইল দিয়া মারাইতে পারে, মিকাইল দিয়া বৃষ্টি দিতে পারে, আল্লাহর ওলির দিয়ে আল্লাহ সন্তান দিতে পারে, ধন দিতে পারে, দৌলত দিতে পারে, ইজ্জত দিতে পারে, বয়স দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ, পারে কি পারে না? এই পারে কি পারে না? আরে বুঝেই না সোরারা, ইসলামই বোঝে না, খালি আম করে দেও, আম করে দাও, খালি বোমা বানো, বোমা বোমা বোমা, আম করে দিলে খালি বোমা বানাই বোমা। আল্লাহ এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করুক, আরো জোরে কোন আমিন। সৃষ্টি কয় রকম বললাম? এটা আমার শুরু ছিল, শুরুর মাঝখানে আমি সাদাতে কারবারের কিছু কথা বলেও ফেলেছি। স্লোগান নতুন না পুরান, মুসলিম শরীফ খুলে দেখ, আমার রসুল যখন মদিনায় গেলেন সাহাবির একজন বলছে ইয়া মুহাম্মাদা, সবাই বলে ইয়া রসুল আল্লাহ,
ইয়া রাসূলের স্লোগান মদিনার সাহাবীরা দিয়েছেন, যারা দেও না তোমরা আনসার সাহাবীকে দলে নাই। বলো নারে তাকবীর, হাত নারা তুলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারায় হায়দারি, নারায় হায়দারি, নারায় ইমাম হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারায় ইমাম হুসাইন, নারায় গৌসিয়া, নারায় গৌসিয়া। হাত উঠে রাখেন, হাত উঠে রাখেন, বামাত নামান, ফেরেশতারে কোন বামাত ডানে উঠে রাখেন। এইবার আমরা সবাই আমার হুজুর পকেটে হাত দিব, হাতটা পকেটে দোকান দোকান দোকান, আজকাল মাহফিলে যা ফারেন একটু একটু দেন, আমিও দিতেছি, আমি একসাথে একসাথে, এই নামো, হাতটা পকেটে দোকান না, পকেটে নগদ 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 একটু দেন, দেন তো আমার হুজুরও দিব, আমিও দিম, দিদি লইল না, লইল না, এই লোক রুমা লইল, ধরো ধরো, আর হুজুরও দিব দে, এই দোনা একটু দুটো দোনা, সবাই দেন, সবাই সবাই সবাই, আজকের মাহফিলে নগদ একটু শরীক, নগদ নগদ, আজকের মাহফিলে 10 টাকা 20 টাকা 100 মার হাবা, আমার হুজুর কাবলা 500 টাকা জোরন মার হাবা, বরকত হয়ে গেছে ইনশাল্লাহ, 500 টাকা হয়ে গেছে গা, আমার হুজুর বরকত 50,000 টাকা হয়ে যাব, দেন সবাই 100, 200, 5, 10 টাকা হলেও দিন, কিন্তু না দিয়ে যায় না, দেন দেন সবাই দেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, ya habib allah, ya rasul allah, koto chhi dao na, ya rasul allah, এই শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কিরে ভাই ইয়া রাসূল আল্লাহ কোন শিরিক টিরি কইবনি না, শিরিক শিরিক শিরিক, শিরিকের কোনো কারবার বাংলাদেশে নাই, শেরের কারবার উঠে দিয়ে সাসা যায়, এখন কেজি চলে, কেজি কেজি কথা কেন, বাংলাদেশ শের না কেজি, জোরে কো না, কে উড়াইলো আমগো জোটের প্রধান এস সাসা যায়, এই দেশে শের উড়িয়ে দিছি কেজি চলতেছে, সুতরাং হাটাজারিতে কোনো শেরের কারবার আসে না, আসেনি আসেনি, কেজির কারবার সেরেকের কারবার নাই, সুতরাং ভাইরা আমার এই সেরেকের ফতুয়া শুনবেন না, অলি আল্লাহর বিরুদ্ধে কথা শুনবেন না, যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, হাসনাইন কারিমানের কথা বিরুদ্ধে কথা বলে, এজিদের ওকালতি করে, যে এজিদ মদিনাতুল মুনাব্বারায় আমার রসুলের রওজাকে কোড়া রাস্তা বল বানিয়েছে, 3 দিন আজান দেয় নাই, একামত নেয় নাই, সাইদ বিন মুসাইয়্যিব একজন মুহাক্কাক একজন তাবি বলছে আমি চুপ করে কাবা শরীফের পাশে গোপনে শুয়ে রইছি, কিছুই বুঝি না, হঠাৎ করে দেখতেছি রওজা পাক থেকে আজানের শোনা যায়, হঠাৎ করে শুনতেছি রওজা পাক থেকে একামত শোনা যায়, আমার রসুল প্রমাণ করেছে এজিদের বাচ্চা, এজিদ এই বেঈমান তুই আজান বন্ধ করছস, একামত বন্ধ করছস, আমার মসজিদে আমি রসুল পূর্ণ ওয়াক্ত আজান দিয়েছি, একামত দিয়েছি, সুতরাং রসুলের আজান একামত যে এজিদ বন্ধ করে, ওই এজিদরে যারা সমর্থন করে এরা নবীর উম্মত হইতে পারে, একমত আছেননি, একমত আছেন, আমরা আমিরে মুয়াবির বিরুদ্ধে বলি না,
উনি সাহাবী, নবীর গড়ে কাফের হয়। হজরতে নূহ নবীর গড়ে কাফের কেনান, কাফের গড়ে নবী হয় না। সুবহানাল্লাহ। সুতরাং আমগো দেশ বহু ইমামে আহলে সুন্নাত আছিল, আল্লামা শেরে বাংলা ইমামে আহলে সুন্নাত, আল্লামা আবিশা মুজাদি ইমামে আহলে সুন্নাত, ওই ইমামে আহলে সুন্নাতের ঘরও বেজাল আছে। সিডাং নাই, সানপুর আছে, সানপুর সিডাং এ যাই হোক জানি না। ওই আরেক ইমামে আহলে সুন্নাত, এটা ফিসনে ফিসনে, হ্যাঁ ওই ইমামে আহলে সুন্নাত দাবি করে, হ্যাঁ নাম হায়াত, হায়াত মৌত। আমরা হায়াতের দলেও নাই, মৌতের দলেও নাই, একমত আসেননি, আসেননি, আসেননি। আহলে বাইতের ভালোবাসা দেখাইয়া সাহাবীদেরকে গালি গালাজ করবে এমন শিয়ার দলে আমরা নাই। আবার সাহাবীদের সম্মান বাড়াইয়া ইমাম হুসাইনের বিরোধিতা করবে এমন খারিজির দলেও আমরা নাই। আমরা খারিজির দলেও নাই, শিয়ার দলেও নাই, আমরা সুন্নি দলে আছি। সাহাবিগরও ভালোবাসি, আহলে বাইতকেও ভালোবাসি, একমত আছেননি? আতরে এখন, আতরে এখন, খারিজিরা আহলে বাইত বিরোধী সাহাবিদের পক্ষে, শিয়ারা সাহাবি বিরোধী আহলে বাইতের পক্ষে, আমরা সুন্নিরা আহলে বাইতের পক্ষে আছি, সাহাবিদের পক্ষেও আছি, একমত আছেননি? আল্লাহ থাকার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো চিল্লে বলেন আমিন। কোনো দোষ খোঁজার চেষ্টা করবেন না, শিয়ার দলে যাবেন না, শিয়ারও জাহান্নামি, খারিজিরও জাহান্নামি। না হুজুর, শিয়ারা কি জাহান্নামি? জোরে বলেন, শিয়ারা কি জাহান্নামি আর খারিজিরা জাহান্নামি? আমরা জান্নাতি। দোয়া বন্ধ হয়ে গেছে কা? এরা কত খারাপের খারাপ, এরা জিন্দারও দুশ্মন, মুদ্দারেরও দুশ্মন। মরা মানুষেরা দোয়া করবো না, জানাজারও দোয়া করতো না, এরা জিন্দারও দুশ্মন, মরারও দুশ্মন। ওই কথা কোন ঠিক না? ঠিক, জিন্দারও দুশ্মন, মরারও দুশ্মন। মরলো দোয়া করে না, কত খারাপের খারাপ, মরার লোক দুশ্মনী। মরা মানুষ মরলে জানাজার পরে দোয়া করিনি আমরা? হেতারা বুঝা গেলো মরা মানুষের দুশ্মন এরা। সুতরাং জিন্দা থাকলে দুশ্মনী করলে এক হিসাব, মরার পরে যারা জিন্দার দুশ্মনী করে এরা ডাবল দুশ্মন। এই দুশ্মনের দলে যাইয়েন না, অনুরোধ করছি। ও চেহারা দেয়, চেহারা বান্ধব চেহারা হচ্ছে দেয়ব কেমনে? আল্লাহর অলিদের চেহারা নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কন্যা এন্তেকালের পরে আমার দয়াল নবী বলে, শোনো ওই আশেকের রসুলরা, শোনো আহলে বাইতের পাগলরা, শোনো মানুষের মরণ দুই রকম হয়, কিছু কিছু মানুষ মারা যায় জীবন্ত ছাগল জবাই ছাড়া, চামড়া বের করলে যেমন কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয়, আর কিছু কিছু মানুষের মরণ হয় কেমন, মা সন্তানরে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুমে যায় সন্তান, মা মুখ থেকে দুধটা বের করে কাজের মধ্যে চলে যায়, পাকের ঘরে চলে যায়, সন্তানের ঘুমের ডিস্টার্ব হয় না। আমার দয়াল নবী কয় এমন কেন আশিক রসুল আছে গো, যারা ইন্তেকাল হবে রূহ বের হয়ে যাবে তাদের খবর থাকবে না। এরাই আহলে বাইতের আশিক। আর তোরা কি দুশ্মন, দুশ্মন। আমরা মাজার বানাইলে মহা সমস্যা হয়ে যায় গা, আর তোকে মাজার নাই, কবরের পাশে উনারে দাফন করবো, ওই তেঁতুল রে রাস্তার পাশে দাফন করবে, বাঁশের বেড়া দিব, এক বছর পরে বাঁশের বেড়া ভাঙ্গা গেলে কুত্তায় মুতব। আর আল্লাহর ওই মাজার, শেরবাংলা হুজুর মাজার, একশো হাত দূর থেকে জুতা খুললা শ্রদ্ধা করে, এ কথা কোন ঠিক না? ঠিক, আল্লাহর ওই ইজ্জতের মালিককে আর কেডা ইন্নাল ইজ্জাত লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক রাসূলুল্লাহ, ইজ্জতের মালিক ওলি আল্লাহ। আমার আল্লাহ বুঝায় দেয় ইজ্জতের মালিক আমি, ইজ্জতের মালিক নবী, ইজ্জতের মালিক ওলি আল্লাহ। কিন্তু যারা মুনাফিক তারা বুঝে না। কেডা কইছে আল্লাহ হুজুরের কোন আয়াত না? এটা কোরআন
আয়াতের কোরআন, কথাটা আল্লাহর, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, নবী ইজ্জতের মালিক, মুমিনে কামেল ওলি আল্লাহরা, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তো যারা মুনাফিক তারা বুঝে না। আমরা সুন্নি মুমিন, আমরা বুঝি বললে ইজ্জত করি, এরা বুঝেও না করেও না। কে কইছে, কে কইছে, জোরে কও না, কেডা কইছে কথাটা, কোনো সব আয়াত বলছে আয়াত। সুতরাং ইমানদার যারা এনতেকালের আগেও ইজ্জত আছে, পরেও মরার পরেও আছে না নাই? শেরে বাংলা হুজুর কি কালকে মরছে? আমার আয়লা হাজরত আজিমুল বরকাত 100 বছর আগে এনতেকাল করেছেন, আজকে 100 বছর পরে 1 থেকে 1.5 কোটি মানুষ ওনার দরবারে যায়। ইনশাল্লাহ এবার উরুসে আমিও যাবো নিয়ত করছি হুজুর, আল্লাহ হজরতের 100তম উরুস, 100 বর্ষ উরুস, 1340 হিজড়িতে এন্তেকাল করেছেন, আজকে 1440 হিজড়ি, সুবহানাল্লাহ কইতো না? তো এবার নিয়ত করছি হুজুর আগামী মাসের প্রথম সপ্তাহে, সরি নভেম্বরের প্রথম সপ্তাহ, 1 মাস পরে আমার আহাল হজরতের উরুস, সেখানে 1 থেকে 1.5 কোটি, লক্ষ না, 1.5 কোটি মুসলমান, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না, সুবহানাল্লাহ। আলা হযরত বেরেলি মুজাদ্দিদ কিষান, যাহার বয়েতে বলায় উহাবি শয়তান, এটা গজল লেখার দরকার, সুবহানাল্লাহ কইতেন না? আলা হযরত উরুসে আমার হুজুর যাবেন নিয়ত করেছেন, আমিও নিয়ত করেছি। আল্লাহর ওলির এন্তেকালের পরে ক্ষমতা বাড়ে না কমে? বাড়ে না। কেমনে? কেউ না, আর কত শেষ, তোর নাম কি? সাইদুল্লাহ। এই মাথা শোনাব, জামিয়া সাদর, মাশাল্লাহ, আমার হুজুর কোলার বাগান, জামিয়া সাইদুল্লাহ, এখন বয়স কত? 22 বছর। মনে করেন এই ছেলেটা মারা গেছে, মারতেছি না, ভয়টা পাইও না, মারা গেছে, মারা যাওয়ার পরে আগামী বছর মাহফিল আয়সা শুনলাম সাইদুল মারা গেছে, আজকে সাইদুল আমি যদি মসজিদের ভিতরে ঢুকাইয়া বাইরে দাঁড়া দরজা বন্ধ করে সালাম দেই, আসসালামু আলাইকুম সাইদুল, ভালো আসনি, শুনবো না? কেমনে শুনবো? আমার দেখবো না, মসজিদ জানালা বন্ধ, দরজা বন্ধ, বাইরে থেকে মাইক ছাড়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম, শুনবে না? আমার সালাম শুনবো না, জোয়াবো? মারা যাওয়ার পরে 1 বছর পরে কবরের পাশে দিয়ে বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমার নবীর ঘোষণা মতে এই লোকটা আমার জবাব দিছে, জানালা নাই, দরজা নাই, সেখান থেকে জবাব দিছে ও আলাইকুম আসসালাম ইয়া আহলাদ দুনিয়া। মরার আগে বিল্ডিংয়ের ভিতরে ঢুকাইলে চোখেও দেখে না, শুনেও না, সালামের জবাব দেয় না, মরার পরে জানালা নাই, দরজা নাই, কবর থেকে সালাম শুনে সালামের জবাব দেয় আমার সিনে। বলেন তো বাবা, এ সাধারণ মানুষ মরার পরে চোখের ক্ষমতা বাড়ল না কমল? বুঝেন নাই? কানের ক্ষমতা, জবানের ক্ষমতা, তো সাধারণ মুমিনের বেলা যদি এমন হয় যারা আল্লাহর ওলি হয়, ফাকুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশী বিহা। হাদিসে কুদসি বুখারীতে আমার নবী বলতেছে, আল্লাহ বলতেছে যে আমার বন্ধু হয় তার চোখ আমার হয়, যে চোখ দিয়ে দেখে। তো সাধারণ মুমিনের বেলা যদি এমন হয়, তো ওলি আল্লাহর বেলায় কম না বেশি? মরার পরে কম না বেশি? আল্লাহ দেখেনিও, তো আল্লাহর ওলি চোখ যদি আল্লাহর হয়, তো আমার খাজা বাবা শাহজালাল বাবা গৌসুল আজম ইমাম হাসান ইমাম হুসাইন যেইখানে থাকুক আমগরে দেখে, দেখেনি 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 দেখেনি, ইমাম হুসাইন পাকের চোখ তো আল্লাহর, আর উনি ওলি আল্লাহ, তো ওলি আল্লাহদের বাদশাহ উনি, বেলায়েতে সম্রাট হযরতে মাওলা আলী। তো সাধারণ ওলি আল্লাহর বেলায় যদি এমন হয়, ইমাম হুসাইনের বেলায় কেমন হয়, সাহাবিদের বেলায় কেমন হয়, নবীজির বেলায় কেমন হয়? আল্লাহ বোঝার তৌফিক দেখ। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আগামী বছরের মাহফিলের জন্য সর্বশেষ হুজুরের কাছে দোয়া নিয়ে দিয়ে আজকার নকইও, আমি আজকার পারবো না, আমার হুজুর
আমার সংগঠনের মহান নেতা হুজুর আজকে দোয়া করবেন, আপনাদের সবাইকে নিয়ে আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আহলে বাইতের মহব্বতে, আওলাদ রাসূলের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে বাকি জিন্দগি কাটাইতে পারি, তৌফিক দান করুন। আবার বলি আমিন, আবার বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।